ফ্রেন্ডস, মাই পার্সন, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রসঙ্গে। আজ যে বিষয়ের উপর আমি কথা বলতে চলেছি সেটা হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম আমি বিগত কয়েকটা দিন কয়েকটা ভিডিও আমি ছেড়েছিলাম, তো আজকে যে ভিডিওটা আমি ছাড়ছি সেটা হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামে প্রিলিমিনারি এক্সাম। প্রিলিমিনারি এক্সামটা তোমরা কেমন করে পাস করবে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম প্রিলিমিনারিটা পাস করলে তোমরা যে তবে গিয়ে মেন্স তোমরা কোয়ালিফাই করবে, ওদেরকে কোয়ালিফাই করতে হবে প্রিলিমিনারি এক্সামটা। তো একটা ভাইটাল পার্ট থাকে প্রিলিমিনারি এক্সাম, তো পুরো ভিডিওটা আমার প্রিলিমিনারি এক্সাম সম্বন্ধে থাকবে যে কেমন করে তোমরা কতটা মার্কস কেমন করে তুলবে। তো পুরো ভিডিওটা দেখার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। চলুন দেখে নেওয়া যাক আগে ভিডিওটা। তো ফার্স্ট আমি যে কথাটা বলবো যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামে প্রিলিমিনারি এক্সাম, তো এই প্রিলিমিনারি এক্সামে একটা ভাইটাল পার্ট থেকে কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমরা কেমন করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে আমি যতটা লক্ষ্য করেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে বিগত 8 মাসে যে কোনো পরীক্ষার 8 মাসের হোক, 8 মাস থেকে 10 মাস, এই 10 মাসের তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে জোগাড় করতে পারো, প্রতিদিন ওই কারেন্ট অ্যাফেয়ার্স ঘুমানোর আগে প্রতিদিন 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি ভালো করে পড়ো, তো আমার মনে হয় যে ওটা পরীক্ষার আগে বেশ ভালো একটা নাম্বার দেওয়ার সুযোগ করে দেয়, এটা একটা ভাইটাল পার্ট থাকে। তো কারেন্ট অ্যাফেয়ার্সটাকে তোমরা প্রতিদিনই একটা খাতায় লেখা শুরু করো, আমাদের ইউটিউব চ্যানেল থেকে শুরু করে, মানে ইউটিউব চ্যানেলে আছে যে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে বা ওয়েবসাইটেও আছে, তোমরা সেই ওয়েবসাইটটা ফলো করো। এবং আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ফার্স্ট অফ অল তোমাদেরকে নিউজ পেপার পড়তে হবে। আর বুঝছি এখানে অনেকে পড়ে যে আনন্দবাজার পত্রিকা, দা হিন্দু বা দ্য ইন্ডিয়ান স্টেটসম্যান, বিভিন্ন পেপার যেগুলো আছে তোমরা সেটা পড়তে পারো, দ্য টেলিগ্রাফ, যার যেটা সুবিধা হবে সেটা পড়ো। জাস্ট প্রতিদিন আমরা যখন একটা রুটিন রাখি, সেই রুটিন মতো যেন আমাদের নিউজ পেপারটাও যেন থাকে, তাহলে আমাদের ওই কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা খুব ভালো পার্ট, ভালো নাম্বার আমাদের সামনে তুলে দেয়। তো সেকেন্ড বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে প্রতিদিন তোমরা রিকল করার চেষ্টা করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন ডেলি যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে সেটা প্রতিদিন তোমরা করবে, কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভাইটাল পার্ট। সেকেন্ড আমি বলবো যে আমি জেনারেল মেন্টাল অ্যাবিলিটি বা অ্যারিথমেটিক রিজনিং পার্ট যেটা থাকে মেন্টাল অ্যাবিলিটি, তো বিগত 10 বছরের কোর্সে, বিগত 10 বছরের কোর্সে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, তো ওই যে প্র্যাকটিসটা করবে সেই প্র্যাকটিসটা প্রতিদিন বেশি। আমরা কীরকম করি যে আমরা ভাবি যে প্রচুর কঠিন কোশ্চেন থাকে, ফার্স্ট আমরা কী করি না, ফার্স্টেই থাকি যে প্রচুর কঠিন কোশ্চেন করা শুরু করে, কিন্তু পরীক্ষার হলে যারা এক্সামিনার তারা প্রথমে সোজা সোজা কোশ্চেন দিয়ে আমাদেরকে টেস্ট করতে যায়। তো আমাদের প্রথম দরকার যে সোজা যে কোশ্চেনগুলো থাকবে সেটা সলভ করার জন্য ফার্স্ট, এবং ওই বিগত যে 10 বছরের কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো সলভ করবে। নন ভারবালের যে বই ডক্টর আরএস আগরওয়াল, ওই বইটা তোমার সবাই ফলো করতে পারো ইন জেনারেল মেন্টাল অ্যাবিলিটির জন্য। এই যারা ছোটো আছে, যাদের ম্যাথমেটিক্স আছে, যারা তাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স নয়, যারা খুব ভয় পায় যে পারবো না, তো আমি তাদেরকে বলবো যে তোমরা প্রতিদিন একটা রুটিন মাফিক ম্যাথটাকে রিজনিংটাকে ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো ফার্স্ট। সেকেন্ড বলছি যা ন্যাশনাল মুভমেন্ট, এটা পুরোটাই থাকবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, পুরোটাই কারেন্ট অ্যাফেয়ার্সটা যাতে তোমরা ভালো করে পড়বো, দিনের পেপারটা তোমরা যদি ভালো করে পড়তে পারো তবে এই পার্টটা তোমরা ভালোভাবে কোয়ালিফাই করতে পারবে। ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি, ইন্ডিয়ান পলিটি ইকোনমি সম্বন্ধে আমি একটা কথাই বলবো যে তোমরা বই ভালোভাবে খুঁটি খুঁটি পড়বো, এবং তোমরা যদি মেন্সের জন্য প্রিপারেশান নাও তাহলে তোমরা নির্দিষ্ট প্রিলিমিনারিটি পাস করবে, কারণ মেন্স তোমরা ভালো করে পড়া থাকলে তবেই যে তোমরা প্রিলিমিনারিটা পড়তে পারবে। অনেকে কী করে যে আমি যার যেটা সুবিধা হয়, কিন্তু আমি বলবো যে তোমরা যদি মেন্সের জন্য প্রিপারেশন নাও তবে যে তোমরা প্রিলিমিনারিটা পাস করবে, অবশ্যই করবে, কারণ তোমরা পুরোটাই তোমাদের কমপ্লিট, পুরোটাই কমপ্লিট পড়ার জন্য, এটা একটা সবথেকে বড় পার। তো ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিও, ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিও ফার্স্ট আমাদের, যেহেতু তোমরা ওয়েস্ট বেঙ্গল পরীক্ষা দিয়েছো, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা ভালো করে জানো তোমরা কার্তিকচন্দ্র মণ্ডল, তো এই বইটা সবথেকে ভালো করে তোমাদের পড়া দরকার ওয়েস্ট বেঙ্গল জিও। তারপরে ইন্ডিয়ান জিওগ্রাফি থাকেই, তো কত নাম্বার থাকে সেটাও একটা থাকে, তো তোমরা যদি এই পার্টটাকে যদি ভালো করে পড়তে পারো তবে এটা সুবিধা, ইন্ডিয়ান জিওগ্রাফি বা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। সেকেন্ড হবে ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, এটা পুরোটাই থাকবে ইন্ডিয়ান কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে,
তো কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদেরকে একটা খুব ভাইটাল পার্ট হিসাবে পড়তে হবে। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের নিউজ পেপার পড়তে হবে, প্রতিদিন খাতাতে লিখে রাখতে হবে যে আমি একটা এই প্রতিদিন ঘুমানোর আগে ওই যে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট ছিল তোমাদের যেটা মনে হয়েছে সেই সব কোশ্চেনগুলো তোমাদেরকে এই খাতাতে লিখে রাখতে হবে, ওই সব খাতাতে লিখে রাখতে হবে। সেকেন্ড জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্স থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তো এই তিনটে চ্যাপ্টার, তিনটে সাবজেক্ট তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হয়। তোমরা ক্লাস 8-10 এই সাবজেক্টের বইগুলো যদি তোমরা একটু বোর্ড এক্সামের যে বইগুলো ওটা যদি পড়তে পারো তো সুবিধা হবে, অনেক ডেপথটা ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের যদি ডেপথ ক্লিয়ার থাকে তোমরা কিন্তু অবশ্যই প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করতে পারবে, অবশ্যই করবে, কোনো অসুবিধা নেই, দ্বিতীয় করতে হবে। ইংলিশ কম্পোজিশন, ইংলিশ কম্পোজিশন সম্বন্ধে আমি একটা বলবো, আমরা বিগত বছরের কোশ্চেন পেপার যদি সলভ করতে থাকো তোমাদের মধ্যে একটা জ্ঞান এসে যাবে যে হ্যাঁ এটা থেকে এটা পড়ছে, এটা থেকে এটা এরকমভাবে এটা করতে হবে, যে যে কোশ্চেন তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো তোমরা আমি সব থেকে বড় কথা বলবো যে তোমরা যদি বিগত বছরের কোশ্চেনগুলো একটু সলভ করতে থাকো তাহলে বুঝতে পারবে যে কেমন করে জিনিসগুলো আসছে। ফার্স্ট অফ অল তোমরা বুঝতে পেরে যাবে যে হ্যাঁ হ্যাঁ এখান থেকে এটা পড়ছে, এখান থেকে এটা করতে হবে, সব কিছু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। বিগত বছরের কোশ্চেনগুলো আগে দেখার চেষ্টা করবে, যে কোনো পরীক্ষা দেওয়ার পূর্বে আগে বিগত বছরের কোশ্চেনগুলো তোমাদেরকে অবশ্যই দেখা দরকার। তো আজকের প্রিলিমিনেশন আমি তো বলেছি, তো আরও ডেপথ ক্লিয়ার করার জন্য তোমার যদি কারো লেগে থাকে আমি তোমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এর পরের ভিডিওটা আমি মেন সম্বন্ধে বলবো, তো পুরো ভিডিও যদি ভালো লেগে থাকে তুমি লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার যত শেয়ার করবে তত ভালো। তো নমস্কার।